ভোট নিয়ে ভ্রাতৃত্ববোধের দোকান খুলে সংবাদের শিরোনামে উঠে এসেছিল জলপাইগুড়ির সানুপাড়া। এবার মানুষের প্রাণ বাঁচাতে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেওয়ান লিখে রাজ্যবাসীর নজর কাড়ল পুরুলিয়ার আদ্রা। প্রত্যাশিতভাবেই প্রশ্ন উঠেছে, কি এমন লেখা রয়েছে ওই দেওয়াল লিখনে? একবার তা পড়ে শোনানো যাক। ভোট আসবে, ভোট যাবে, আপনার প্রাণ গেলে আর ফিরবে না। নেতাবাবু কিন্তু সুখেই থাকবেন, তাই ভোটের জন্য মারামারি করবেন না, এমন দেওয়াল লিখনটির পাশে লেখা রয়েছে ফ্রি থিংকিং হিউম্যানিটস আদ্রা পুরুলিয়া। দেওয়াল লিখনের বিষয়টি ইতিমধ্যেই ভাইরাল, যা দেখে শুনে এরাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা যে রীতিমতো নড়ে চড়ে বসতে শুরু করেছেন তা হলফ করেই বলা যায়। প্রত্যাশিত ভাবে আরেকবার প্রশ্ন উঠেছে, ভ্রাতৃত্ববোধের দোকানের বিষয়টি বা কি ছিল? নামে দোকান হলেও বাস্তবে এটি একটি শাটার লাগানো ঘর মাত্র। এখান থেকেই প্রচার চালানো হচ্ছে নির্বাচন চলাকালীন ভ্রাতৃত্ববোধ বজিয়ে রাখার জন্য। বাসিন্দাদের বক্তব্য, নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিভেদ থাকতেই পারে, কিন্তু নির্বাচন শেষে সকলকেই এক জায়গায় থাকতে হবে, সুতরাং নিজেদের মধ্যে সৌভ্রাতৃত্বের মনোভাব যেন ফাটল না ধরে সেই বিষয়টি প্রচার করা হচ্ছে। জলপাইগুড়ির সানুপাড়ায় ভ্রাতৃত্ববোধের দোকান থেকে মানুষ যেমন বাস্তব প্রতি শিক্ষা নিচ্ছেন, ঠিক তেমনই পুরুলিয়ার আদ্রার ওই সংস্থাটির প্রচারও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের কাছে অত্যন্ত হৃদয়গ্রাহী হয়েছে। তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচন করে হোক, উৎসবের মেজাজে ভোট দিতে পারেন সকলেই, এটাই চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন রাজ্যের গ্রামীণ এলাকার বসবাসকারী মানুষ। দেবাশিস দাস, 14 ওয়েব ডেস্ক।